নমস্কার বন্ধু, আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক কথা বলছি। একটা বিশেষ কারণে আপনাদের দরবারে এসেছি। তার আগে নিউজ 99 প্লাসের সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং অকৃপণ শ্রদ্ধা জানাচ্ছি, যারা আমার এতদিন ধরে কবিতা পড়ে আসছেন এবং শুনে আসছেন, তাদেরকে আমার পাহাড় প্রতিবাদ। যাই হোক, একটা বিশেষ কারণে আপনাদের দরবারে এসেছি, সেটা হলো করোনা ভাইরাস। একটা গভীর সংকটের মধ্যে দিয়ে আমরা চলেছি বন্ধু। এর প্রতিকার কবে হবে সেটা আমরা কেউ জানি না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই দৈত্যকে আমাদের রাজ্য থেকে, অর্থাৎ করোনা ভাইরাসকে আমাদের রাজ্য থেকে নির্মূল করতে এবং একে তাড়াতে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই মহান যজ্ঞে ব্রতী হই। কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে আবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। শেষে রবীন্দ্রনাথের একটি ছোট্ট কবিতা আপনাদের বলছি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার কালো। সকল বন্ধ বিরূপ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার কালো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সর্বোপরি সতর্ক থাকবেন। নমস্কার।